চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের বাসিন্দা ইসলাম ডিসেম্বর নগরীর রাজাখালী থেকে এক ব্যক্তি তার পরিবারকে ফোন করে জানান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তাওহিদ লাশ দেখার পর পরিবার বলছে সড়ক দুর্ঘটনা নয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে বিস্তারিত দেখুন শেহাবুদ্দিনের রিপোর্টে চট্টগ্রামের সাতকানিয়া সদাহা ইউনিয়নের মাইসপাড়ার বাসিন্দা মোহাম্মদ আশরাফ মিয়া তার ছোটো ছেলে তাওহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হবার খবর প্রচারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য গেল তেসরায় ডিসেম্বর সকাল দশটায় সাতকানিয়ার সদাহা ইউনিয়নের নিজ বাসা থেকে বাণিজ্য নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে বের হয় তাওহিদ একই দিন বিকাল পাঁচটা বারো মিনিটেও পরিবারের সাথে তার ফোনে কথা হয় এরপর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি পরে রাত আনুমানিক সাড়ে নয়টার সময় চট্টগ্রামের বাকুলিয়া থানা এলাকার রাজাখালী থেকে এক ব্যক্তি ফোন করে বলে তাওহিদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে ফোন খলের সূত্র দরেই পরিবারের সদস্যরা তাওহিদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে লাশের পুরুষরীর তল্লাশি করার পরেও মিলেনি সড়ক দুর্ঘটনার কোনো আলামত যে গতকাল জরুরি কাজে চট্টগ্রাম তৌহিদ যায় কিন্তু সেখানে সন্ধ্যায় খবর আসে তৌহিদ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় কিন্তু পরবর্তীতে তৌহিদের লাশ যখন গ্রামের বাসায় নিয়ে আসা হয় এরপরে বেরিয়ে আসে ছাঞ্চলকর তত্ত্ব তৌহিদ গাড়ি অ্যাক্সিডেন্ট নয় বরং তৌহিদকে খুন করা হয়েছে বলে জানান এখানকার স্থানীয় এলাকাবাসী তৌহিদের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সারোই ডিসেম্বর সকালে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম সদাহা ইউনিয়নে তাওহিদের গ্রামের বাড়িতে এসে লাশের প্রাথমিক সুরতাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এলাকাবাসী ও পরিবারের সদস্যদের দাবি তাওহিদকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে যতটুকু জানি ও একজন সমাজের কাছে আমাদের কাছে ঘরের কাছে ঘরের মা বোনদের কাছে ও একজন ভালো ছেলে ছিল ওকে যারা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে যারা এভাবে ওকে এই এইরকমভাবে খুন করে এরকম একটা সাজানো ঘটনা করে যে এই একে এরকম একটা ঘটনা করছে এর একটা সুস্থ তদন্ত করে যাদেরকে অ্যারেস্ট করছে তাদের এটা তদন্ত করে আমি সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই আমি আবেদন জানাবো আমার ভাইয়ের কুন খারা করলো এটার তদন্ত আমরা সুস্থ একটা বিচার চাই তহিত আমার মামা ছিল আমি ওনার সম্পর্কে যতটুকু জানি উনি খুব ভালো মানুষ ছিল আমাদের সাথে খুব সবসময় ভালো ব্যবহার করতো এবং আছে ব্যবহার করতো এবং ওনার যে নিঃসংখ্যভাবে মৃত্যু হয়েছে অর্থাৎ যে হায়না দলরা ওনাকে এরকম হত্যাকাণ্ড করেছে আমি সঠিক বিচার চাই প্রশাসনের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে এটা আমি সঠিক বিচার দাবি করবো এবং আইনের মাধ্যমে প্রক্রিয়াটি আমি চাই তহিত আমাদের এলাকারও একজন ছোটো ভাই ও অত্যন্ত ভদ্র ছিল খুবই নমনীয় ছিল সে আসলে আসলে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই এবং সুতীর্ধ রায় হ্যাঁ প্রত্যেক দোষীকে সুষ্ঠ তদন্তে এনে তিনশো দুই এবং সুতীর্ধ রায় দণ্ডবিধির ওই যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং যাবজীবন আছে এই যে মৃত্যুদণ্ডের আওতায় এনে হ্যাঁ শাস্তিটা কার্যকর করা হোক আমরা সবাই এটাই এটাই দাবি করি সে ভাইয়ের যাতে আমরা সুষ্ঠ বিচারটা পাই উনি আমার শালা ছিল তো উনি খুব ভালো লোক ছিল তুমি ফাস্ত নামাজ কালাম উনি লোকদের সাথে সবার সাথে সদলাভ করতো মিষ্টি ভাষায় কথাবার্তা বলতো সবাই হৃদয়ে উনি অন্তরে স্থান আছে ওনার তো এমন একজন ছেলে আমি আমার বাড়িতে সাতখানিয়া পৌরসভা পৌর এলাকার ওই পাশে উপজেলার গেটের সামনে তো ওই ওখানে প্রথমে রাত্রে সম্বাদ পেলাম পাওয়ার পরে এরা ফসার আইল দেখি উনি অ্যাক্সিডেন্ট কিন্তু আবার অর্ধ মধ্যে বোঝা যাচ্ছে যা খবর পেলাম দেখি উনি অ্যাক্সিডেন্ট না ওকে হত্যা করা হইল তারা তাওহিদের খুনের সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শেহাবুদ্দিন কর্ণফুলি নিউজ চট্টগ্রাম